ব্রাদার রুহুল আমিন সম্পর্কে কিছু বলেন। উনি মাহফিলে কি মাহফিলে গীতা পাঠ করে, গীতা না বাইবেল পাঠ করে, তা তো সমস্যা কি, বাইবেল পাঠ করে তো আপনাকে কাফের করতেছে না, সে এটা পড়ে সে বাস্তবতাটা জানাচ্ছে আপনাদের কাছে, ভুল ধরার চেষ্টা করেন কেন? উনি হিন্দু ধর্মের মানুষ ছিলেন, ছিলেন কিনা, এখন উনি আগে কী কী অন্যায় করেছেন বা ওই ধর্মে কী কী লেখা আছে বা ওই ধর্মে আমাদের নবী সম্পর্কে প্রশংসা করা আছে কি, আল্লাহর দিন সম্পর্কে কত সত্য কথা লেখা আছে নিজেরাই তারা মানে না, এটা বোঝানোর জন্য উনি শ্লোক পড়ে, এটা দোষের কিছু না, এটা ভালো, এটা একটা যোগ্যতা। কেউ যদি রামায়ণ পড়ে হিন্দু হবেই সে, এটা বলতে পারবে না আপনি? বহু মুসলমান গবেষণার জন্য সব ধর্মের জিনিস পড়ে কিন্তু মূলত সে মুসলিম, হ্যাঁ এটা একটু জাকির নায়ক সব পড়ে, হ্যাঁ সে কি কাফের? নাউজুবিল্লাহ মিন জালিক। গবেষণা একটা জিনিস, উনি গবেষণা করার জন্য মানুষের কাছে সত্য দিন পৌঁছানোর জন্য গীতা বলেন, বেদ বলেন, অথর্ববেদ বলেন, যজুর্বেদ বলেন, সব কিছু তিনি পড়েন, মুখস্থ আছে, এবং তিনি যখন কোনো ডিবেট করেন, তিনি যখন কোনোকে দিচ্ছেন, ধোকা দিচ্ছেন, আপনাদের ধর্মে তো মূর্তি পূজার কথা লেখা নাই, খালি খালি আপনারা বলেন কেন, আমি নিজেই পড়তেছি অমুক অধ্যায় অমুক অধ্যায় অমুক অধ্যায় অমুক অধ্যায় আছে একমাত্র সৃষ্টিকর্তা একজন, এইটা তিনি বলেন। ব্রাদার রুহুল আল্লাহর একটি বিশেষ নিয়ামত আমরা মনে করি, তাকে নিয়ে কটাক্ষ করার কোনো সুযোগ নাই। আল্লাহ আমার ভাইকে তুমি দিনের জন্য আরও বেশি চূড়ান্তভাবে কবুল করো, আমার অত্যন্ত প্রিয় মহব্বতের ভাই, আল্লাহ তাকে সুস্থতা দান করুন, আল্লাহুম আমিন। তিনি আরও বেশি দিন থাকতেন আমাদের এখানে, আরও কিছুদিন থাকতেন, বহু প্রোগ্রামও নেওয়া ছিল কিন্তু কিছু ফর্মালিটির কারণে, জটিলতার কারণে তিনি চলে গিয়েছেন আর কি, আল্লাহ চাইলে আবার আসবেন ইনশাল্লাহ। পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ নেকি সত্যি হয় কি না হয় না? মিথ্যা কথা, পাগড়ি পরা একটা ভালো জিনিস, খারাপ কিছু না, তবে এখানে নেকি কমাবার কিছু নাই। কঠিন শীতের দিন কেউ যদি কষ্ট করে ফজরের সালাতে ঠান্ডা পানি দিয়ে উজু করে আল্লাহর ঘরে এসে সালাত আদায় করে, বলেন তো কত গুণ নেকি হয়? বলেন, অনেক দূর থেকে ঠান্ডা পানি দিয়ে এসার এবং ফজরের সময় কষ্ট করে উজু করে আল্লাহর ঘরে এসে সালাত আদায় করতেছেন জামাতে একাকি পড়ার থেকে কত গুণে নেকি পেয়েছেন? ওয়ালাইকুম আসসালাম, হাত আগায় দেন, তাহলে কত ভালো আছে না, কত নেকি পেয়েছেন বলেন? 25 থেকে 27, 25 থেকে 27, আর এরকম পেঁয়াজ দিলে বলে 70, কথাই বলতেছে জাল, এইটা কথা না। রাসূল পড়ছেন ঠিক আছে, তবে এটা ইবাদত মনে করে কাউকে পড়তে বলে নাই। আবু বকরকেও জীবনে কোনোদিন অর্ডার করেনি, আবু বকর রে একটু নেকির আশায় তুমি পাগড়িটা পরে, এটা বলেন নাই। সুতরাং এইটার সাথে ব্যক্তি ভালো মন্দ বা নেকির কম বেশ হয় না, মনে থাকবে কিনা? সূরা হাশরের শেষ তিন আয়াত পড়ার বিষয়ে বলেন, শোনার দরকার আছে কিনা? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এটা কোরআন মাজিদের আয়াত, কোরআন পড়তে পড়তে যদি পড়েন আপনি, এটাতে প্রতি হরফে 10 নেকি দেবেন কে? মান করা আবিল কোরআন আবিল হারফালাহু আশরাম সালিহা, কেউ যদি আল্লাহর কোরআনের একটা হরফ পড়ে তো প্রতি হরফে 10 নেকি, বলুন সুবহানাল্লাহ। কিন্তু 70,000 রহমতের ফেরেস্তা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাগফিরাত কামনা করতে থাকবে, ফজিলত নাই? সন্ধ্যা যদি কেউ পড়ে তাহলে ফজর পর্যন্ত যদি মারা যায় তো 70,000 রহমতের ফেরেস্তা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে, এটা মিথ্যা কথা। এইটা ছেলে হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে যদি তার মাথায় হাত দিয়ে বলেন লা বাসা তহরান ইনশাআল্লাহ, আপনার কিছুই হবে না, আল্লাহ ভরসা, এই কথা বলে তার পাশ থেকে যদি চলে আসে তাহলে 70,000 রহমতের ফেরেস্তা তার জন্য কল্যাণ করতে থাকে, দোয়া করতে থাকে, এইটা টানিয়ে নিয়ে গেছে সূরা হাশরে। জি না, এটা মিথ্যা কথা। হাদিসটা আছে হলো তিরমিজিতে, কোথায়? তাহলে হাদিস যদি থাকে দোষটা কি? জি, দোষ হলো এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন তিনি বলতেছে হাদা হাদিস দঈফ জিদ্দান, এই হাদিসটা শুধু দুর্বল না, দুর্বলের সাইতেও দুর্বল, সুতরাং এটা আমলযোগ্য নয়। আপনি কোরআন মাজিদ পড়তে গিয়ে সূরা হাশর পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আলাদা কোনো ফজিলতের আশায় এই সূরা হাশরের তিন আয়াত সম্মিলিত সকল মিলে আপনি পড়তে পারবেন না। যদি পড়ার দরকার হয় তাহলে আপনি আজকের থেকে মরা পর্যন্ত চেষ্টা করতে থাকেন এই ব্যাপারে রাসূলের কোনো অনুমোদন আছে কিনা, যদি না থাকে আপনি বাদ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বলেন মাটি দেওয়ার দোয়া কি সত্যি মিনহা খলাক নাকুম? জি না, এটা মিথ্যা কথা, এটা রাসূল কোনোদিন এই কাজ করেন নাই। রাসূল বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মাটি দিয়েছেন, কেউ যদি মিনহা খলাক নাকুম পড়তে চায় তাহলে তাকে রাসূলের সিগনেচার প্রমাণ করতে হবে যে এই আমলের ব্যাপারে নবীজির কোনো কথা আছে, তাহলে সে পড়তে পারে। এরপরে মাটি দেওয়ার শেষে যখন চলে যাবে তখন মুখ দিয়ে পড়বে আল্লাহুম্মাগফিরলাহু ওয়া সাব্বিত হু আল্লাহ, এই মাইয়্যাতের গুনাহ ক্ষমা করো, এই মাইয়্যাতকে তুমি একটু পরে প্রশ্ন উত্তর করবে যেহেতু তুমি তাকে শক্ত হওয়ার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। শেষ, চার রাকাত নামাজ তিন রাকাতে সালাম ফেরালে কি করব? আবার এক রাকাত পড়বেন, আলাদা করে আর চার রাকাত পড়তে হবে না। আর আমরা যে কঠিন বানানিছি, ওরে সর্বনাশ,
সুরা এক পাশ হয়ে গেছে, আগের সুরা পরে পরের সুরা আগে হয়ে গেছে, এ নামাজটা আর একবার পড়ো। জি না, ইসলাম হলো সহজ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ ওই বোঝা মানুষের উপরে চাপাই না যা নিয়ে টেনে নেওয়ার ক্ষমতা লোকটার নাই সাধ্যের বাইরে। সুবহানাল্লাহ, ইসলাম সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত দুই রাকাত পড়ে উঠে চলে যাচ্ছে। আল্লাহর নবী, আপনি চলে যাচ্ছেন, সালাত কি খাটো করা হয়েছে? ওহী নাজিল হয়েছে? কেউ সাহস করে বলতেছে না যে আপনার ভুল হয়েছে, আপনার মতো নাকি? এটা হুজুরে ধরেছেন কি একেবারে একেবারে খবর করে দিচ্ছেন, আদবের সাথে বলতেছে আল্লাহ নবী সালাত কি খাটো করা হয়েছে? তার মানে যার দ্বারা চার রাকাত পড়া হয়েছে, আল্লাহ চাইলে তো তাকে দিয়ে ওহী দিয়ে দুই রাকাতও করতে পারেন, এটা আমরা তো জানি না। তো এটা কি কম করা হয়েছে? তো বললে যে না তা তো না। তো বলে আল্লাহ নবী সালাত তো মনে হচ্ছে দুই রাকাত হলো। আল্লাহ নবী বললো তাহলে তো ভুল হয়ে গেছে, আসো আবার সালাত আদায় করি। এই কথা বলে তিনি শুধু দুই রাকাত পড়লেন, আলাদা করে চার রাকাত পড়েন নাই। এই হাদিস প্রমাণ করে কেউ যদি তিন রাকাত পড়ে সালাম ফিরায় ফেলে, মনে পড়লে আর এক রাকাত পড়বে, কয় রাকাত? এটা কিন্তু মেড ইন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনার হাদিস, আর মেড ইন চায়না, মেড ইন বাংলাদেশের হাদিস হলে এটা কাম করছেও নাকি? আহারে, সব গেল, তাড়াতাড়ি আরেকবার চার রাকাত পড়ো, এটা ইসলাম নয়। হয়ে গেছে গেছে, ভুলে, হ্যাঁ ভুল তো ভুলি, ভুল তো। ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা আমি আল্লাহকে সাধ্য মতো ভয় করো। কে বলতেছে? সাধ্যের বাইরে ভয় করা যাবে? আমাদের এত ভয় এখনো আল্লাহকে পাই না আমরা, যতটা ভয় সাহাবায়ে কেরাম পেতেন, ঠিক কিনা? তাহলে সাধ্যের সাধ্যের ভিতর হইল না? এই সব প্রশ্ন করে তো আপনারা দেখতেছি যে সব ভালো হয়ে শেষ পর্যন্ত আমার পর রাগ করে চলে যাবেন না। নামাজের মধ্যে পুরুষ মহিলাদের সালাতের নিয়ম কি বা এরকমই মূল তো বোঝাচ্ছে, অন্য বিষয়টা আমরা হাইড করলাম, মাসাব তো এ বলছি আমরা। নামাজের মধ্যে পুরুষ এবং মহিলাদের সালাতের পার্থক্যটা কি, কথা বুঝতে পারলেন কিনা? এটা শোনার দরকার আছে নাকি? বাহ, সালাতের ভিতরে পুরুষ মহিলার পার্থক্য শোনার আগে দেখি সালাতের ব্যাপারে আল্লাহ নবী মোহাম্মদ কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন। তিনি বলেছেন সল্লু কামা রাআইতুমুন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমি মোহাম্মদকে পড়তে দেখো। বোঝা যাচ্ছে নাকি? তিনি আলাদা করে বলে নাই যে মহিলার আয়েশার মতো পড়ো আর আমি মোহাম্মদের মতো পুরুষরা পড়ো, তা বলে নাই। বলছে আমি মোহাম্মদ যেভাবে পড়ি ওইভাবে তোমরা সালাত আদায় করো, মনে থাকবে কিনা? এখন একটু কথা, আমাদের মা বোনদের সালাতের সাথে আমাদের সালাতের পার্থক্য কি আপনাকে বলি? হাত বাঁধার কোনো পার্থক্য নাই, রুকু সেজদার কোনো পার্থক্য নাই, সেজদায় যায় হাত পাও না বাদি মাটির সাথে মিশায় দেবে, এটা মিথ্যা কথা, সব এক এক চুল পরিমাণ পার্থক্য নাই। শুধু পার্থক্য আছে কি জানেন? মহিলা ইমাম সামনের কাতারে যেতে পারবে না, মনে থাকবে তো? ইমাম যদি মহিলা হয়, মহিলার ইমাম অতি মহিলা করতে পারে না? না পুরুষেরও পারে? পুরুষের পারে? কে বলতে, কে দিন বললো পারে? মহিলার ইমামতি মহিলা করবে, কিন্তু শর্ত হল মহিলা কাতার ছেড়ে সামনের কাতারে যেতে পারবে না। তার মানে কি? ইমামের জন্য পুরুষের জন্য যে একটা আলাদা কাতার থাকে না, ওই কাতার মহিলা থাকবে না, কাতারের মাঝখানে থেকে সালাত আদায় করবে। বোঝা গেল নাকি? দুই, ইমাম সাহেব যদি সালাতে ভুল করে, মুসল্লি বা মুক্তাদি কি বলে লুকমা দেয় বলেন একবার? সুবহানাল্লাহ। কি বলে? সুবহানাল্লাহ। তুমি তো বলতেছো সুবহানাল্লাহ, ওই যে বসে রয়েছে আল্লাহু আকবার বলার জন্য, বলতে হবে কি? সুবহানাল্লাহ, এটা বলতে হবে। হ্যাঁ, আর মহিলা তো বলতে পারবে না, মহিলা হাতে হাতে হাত মারবে, এরকম শব্দ করবে। এই আওয়াজ দ্বারা মহিলা ইমামকে বোঝাবে যে আপনার ভুল হচ্ছে, তিনি শুধরিয়ে নেবে। মহিলার গলার কণ্ঠস্বরটাও কিন্তু পর্দা, বোঝা যাচ্ছে নাকি? চাইলেই সে জোরে জোরে আর সুবহানাল্লাহ বলতে পারবে না, বলতে হবে সুবহানাল্লাহ, এটা রাসূল পড়তেন আর কি, আল্লাহু আকবারটা। আলাদা জামাতের অবস্থা, এটা ঠিক আছে, পুরুষের ইমামতিতে হাজারো মহিলা সালাত আদায় করতে পারে, তবে মহিলার ইমামতিতে পুরুষ না। আমার কথা বুঝতে পারলেন কিনা? মহিলা মহিলার ইমামতি করতে পারবে, কিন্তু কাতার থাকবে একই, সামনের কাতারই থাকবে, কিন্তু এই যে আমরা যেভাবে বসছি এরকম গতিতে, এমন না একটা লোক আলাদা করে সামনে বাড়ায় যাবে, এইরকম করবে না। ফজরের নামাজের কি হয়েছে? ও ফজরের সালাতে সুন্নাত কোনো কারণে ফজরের আগে যদি পড়তে না পারি, পরবর্তীতে কিভাবে পড়বো, মনে থাকবে কিনা? ফজরের সালাত, ফজর মানে কোন সময়? দেখো তো হচ্ছে না,
তোমারটা দিয়ে হলেও দাও, নিয়ে দাও নিয়ে দাও। ফজরের সালাতের আগে দুই রাকাত সুন্নাত নাই? এই সুন্নাত যদি পড়তে না পারি কখন পড়বো? ডানে বামে সালাম ফেরানোর পরে পড়বেন। আল্লাহ রাসুল একজনকে দেখলেন যে ফরজ সালাত ফজর পড়ার পরে একজন সালাত আদায় করতেছে, তুমি কি সালাত আদায় করো এখন? আল্লাহ নবী ফজরের আগে ছুটে দাও দুই রাকাত সুন্নাত। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, লাইনটা একটু চেঞ্জ করবে তো, আমরা একটু চুপ করে 30 সেকেন্ড আমরা বসি, কারেন্ট আসছে এই জন্য। আলহামদুলিল্লাহ পড়েন। ফজরের আগের দুই রাকাত সুন্নাত পড়তেছে, আল্লাহ রাসূল ছুটে গিয়েছিল, আল্লাহ নবী কিছু বললেন না, এটার দ্বারা প্রমাণ হয় একামত শুরু হয়ে গেলে আর কোনো সালাত নাই, আমরা বলছি তো একটু আগে নাকি। এই জন্য ইমামের সাথে শরিক হয়ে ফরজ জামাতে পড়ার শেষে আপনি আপনার গতিতে ছুটে যাওয়া দুই রাকাত সুন্নাত পড়ে নেবেন, ইনশাআল্লাহ পড়েন। না না, সঙ্গে সঙ্গে পড়বেন, হ্যাঁ রাইট, সুন্দর কথা, মাশাআল্লাহ, এই তো এইভাবে বলবেন। দরুদ কি? দরুদ হলো রাসুলের নামে যেটা পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আছে না? দরুদটা পড়বেন, সালাম পড়বেন রাসুলের উপরে। দোয়া নাকি ইবাদত? জি অবশ্যই দোয়া ইবাদত, তবে দোয়া বলতে যদি আপনি মুনাজাত বুঝান এটা ইবাদত নয়, রাসুলের কায়দার বাইরে। তবে রাসুলের তরিকায় একটা ছোট মুস্তাহাব সুন্নাহ ইবাদত, তার বিরুদ্ধে হাজার ইবাদত থাকলেও নবীর সিগনেচার না থাকলে সেটা ইবাদত নয়। সম্মিলিত মুনাজাত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মতে কতটুকু সঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে করলে অবশ্যই জায়েজ। তিনি বৃষ্টির সময় দোয়া চেয়েছেন, চান কি নাই? চান নাই, ওই সময় করাটা সুন্নাত। কিন্তু বাকি সময় তিনি তার নিজের গতিতে একা একা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, নিজের ঘরের আয়েশাও জানতো না। কিন্তু আপনি আর আমি তো অনুষ্ঠান করে চলো কবরে যায় একটু আখেরি করে দিয়ে আসি, এর নাম হলো রাসূলকে অপমান করা। দোয়া মুনাজাত কান্নাকাটি চিৎকার সেজদায় পড়ে থাকা তাহাজ্জুদ পড়া, এইটা বান্দা তার নিজ গতিতে কাউকে জানতে দেবে না, প্রাণ ভরে আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্না করবে, এটাই হলো আদব। সকলে মিলে গোল হয়ে কান্নাকাটির ভিতরে কোনো বরত্ব নাই, কথা বুঝতে পারলেন কিনা? তার দলিল কোরআন মাজিদ, আল্লাহ বলতেছে ওয়াজকুর, হে নবী আপনি জিকির করেন রব্বাক, আপনার রবের প্রভুর, সেটা আমরা বলছি, আমরা বলছি সেটা ওয়াজকুর রব্বাক ফি নাফসিক, আপনি জিকির করেন আপনার রবকে ডাকেন মনে মনে, কিভাবে? তাদাররুআন ওয়া খিফা, ভয় ভীতি নিয়ে একাগ্রতার সাথে, ওয়া দুনাল জাহরি মিনাল কওল, জোরে আওয়াজ করে চিৎকার চেঁচামেচি করে আমি আল্লাহকে ডাকো না কেন, আমি আল্লাহ বধির নয় যে তুমি কি বলো আমি তা শুনি না, আমি তোমার সব কথা শুনি, সুবহানাল্লাহ। এইটার সাথে আমাদের দেশে যে হালকা জিকিরের নামে এই পাশের লোক লাভ দিয়ে ওই পাশে যাচ্ছে, ওই পাশের লোক আসে মঞ্চে মাইক ধরে পড়ে যাচ্ছে, একজন একজনের গলা ধরে লটকে পড়তেছে, এইটার সাথে কি স্বাদ আছে বলেন? এটা তো ইহুদি খ্রিস্টানকে হাসানো, অন্য ধর্মের মানুষের কাছে আমাদের ধর্মকে কলঙ্কিত করা, যে দেখছো জেকের ইবাদত করতে গেলে বলে এই কাম করা লাগে। দেখেন না আপনারা যে ওই পীর সাহেব হুজুর জেকের করতেছে, মুরিদ জেকেরের জোশে সহ্য করতে না পারে মাইক ছিঁড়ে আবার টান দিয়ে উঠে ওই কাপড়ের উপর চলে গেছে, ও মনে করছে কাপড় শক্ত আছে উপর দিয়ে আমি হাঁটি চলে যাবো, ও তাও ভাঙিয়ে পড়েছে নে, দেখছেন নাকি? না না, আমি পীরের নাম বলতে বলি নাই তো, নাম বলতে যাবো কেন আমরা? এরকম অসভ্য হাজারও আছে, আল্লাহ তুমি তাদের হেদায়েত আর সঠিক বুঝ দাও আল্লাহ। কুল্লু বেদাতিন দলালা, আমরা জানি সব বেদাতি গোমরাহি, কিন্তু হুজুররা বলে হাসানা সাইয়া, এটা একটা বেদাতকে বৈধ করার শব্দ, নাউজুবিল্লাহ পড়েন, একটা গুণাকে বৈধ করার শব্দ। কুল্ল শব্দের অর্থ আপনি আমার থেকে শোনার দরকার নাই, মাদ্রাসায় লেখাপড়া করছে ক্লাস 5 পর্যন্ত এমন যে কোনো ছেলেকে যদি বলেন এই বলো তো কাফলাম পেশ কুল্লাম পেশ লু, কুল্ল মানে কি? বলবিনি সব, প্রত্যেক, মোট, তাই বলবিনি, এভরিথিং, তাই বলবিনি। তো সব বেদাত যদি খারাপ হয় আমার তো আলাদা করে আর দুই ভাগ করার কোনো দরকার আছে কি? বায়াত কি? বায়াত কার নিকট হতে হবে? বায়াত হতে হবে রাষ্ট্রপ্রধানের কাছে, সরকারের কাছে, কার কাছে? বোঝা যাচ্ছে নাকি? একজনের কাছে বায়াত হতে হবে যিনি রাষ্ট্রপ্রধান, একজন রানিং অবস্থায় থাক অবস্থায় আমি এই লোকের কাছে, ইনি প্রধান খলিফা, ইনার কাছে আমি বায়াত নেওয়ার পরে বিনা কারণে ছুটে গিয়ে যদি আমি মাঝের লোকটার কাছে বায়াত নেই তাহলে আমি হত্যার যোগ্য আসামি। আর আপনারা যে বায়াতটা বুঝাইছেন মিনিটে মিনিটে একটা একটা করে গ্যাপে গ্যাপে, আল্লাহ নবীর ধর্ম আর এখন চলে না, আল্লাহ অসহায় হয়ে গেছে নাউজুবিল্লাহ, এই জন্য ধর্মের দায়িত্ব খানকায় খানকায় জাগায় জাগায় মনে মরে একটা করে বসা রাখছে, আর যে রুমাল ছেড়ে দিবে সবাই আমরা রুমাল ধরে ধরে বলবো আব্বা গো আমার কলব আমি লোয়া হুজুরের কলবে দিলাম আব্বা, এরপরে মেজো হুজুর, এরপরে দাদা হুজুর, এরপরে আদম আলাইহিস সালাম, এরপরে অমুকতে বলতে 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 বললে আল্লাহ তোমার আরশে মোল্লায় দিয়ে দিলাম, এটা শিক্ষিত মানুষকে হাসানো,
এটা সায়েন্টিফিক্যালি কোনো ব্যাখ্যা নাই যে মানুষ মানুষের কাছে কলফ সারি সারি দিবি আর ওখান থেকে রুমাল সারি দিয়ে কারেন্ট পাবি, এটা হয় না। যদিও কারেন্ট রুমালে কেউ কারেন্টও পায় না, এটা কি পায় আমি বুঝলাম না, রুমালে কিন্তু কারেন্ট পায় না। ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলে আমরা কীভাবে বায়াত করব, হাত ধরে না উনি বিশাল একটা রুমাল সারি দিয়ে দেবে, ওই রুমাল ধরে বলবো ঈসা গো আমার কলব আমার আব্বা হুজুরের কলবে দিয়ে দিলাম, তাই বলবো। আমাদের কলব কার জন্য? সাব্বিত কলবি আলা দিনিক, আল্লাহ দিনের উপরে আমাদের কলবটা শক্ত করে দাও, ঠিক কিনা? রাষ্ট্রপ্রধানের কাছে বায়াত হবেন, সম্মিলিত জিকির কি রাসূল করেছেন? জীবনেও করেন নাই। কেউ যদি বলে করেছে তাহলে আমার দলিল দিতে হবে না, উনি নিজে বলবে তাই আমার তার টিকলো না, উনি বলতে হবে এই দেখেন নবীর হাদিসে পাইছি আল্লাহ নবী জীবনে একবার বলছে, আরো জোরে লা ইলাহা, এই জন্য সাহাবিরা সবাই বলছে ইল্লাল্লাহ, যদি একটা দিন প্রমাণ হয় তাহলে আমি আগামী বছর এসে যদি আল্লাহ আমার হায়াতে রাখে এমনি বেড়াতে এসে হলেও আমি ক্ষমা চেয়ে যাবো মানুষের কাছে, আর কথা আছে? আর জীবনে যদি প্রমাণ হয় আল্লাহর নবী মুখ দিয়ে পড়ছে সুবহানাল্লাহ এইটা বলা দেখে দেখে আশারায় মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হাজার হাজার আরো যত সাহাবায়ে কেরাম ছিল একটা লোক নবীর সাথে সাথে পড়ছে সুবহানাল্লাহ, যদি প্রমাণ দিতে পারেন, ফুল উল্টা লাগতেছে না? জিকির হলো তার গতিতে করবে, যে যার মতো করে করবে। আল্লাহ নবী পড়তেছে সুবহানাল্লাহ, হতে পারে আবু বকর পড়তেছে আলহামদুলিল্লাহ, হতে পারে উমার রাদিয়াল্লাহু আনহু পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে যার মতো করে জিকির করতেছিল, একসঙ্গে বৈঠক করে জিকির মাহফিল নাম দিয়ে সম্মিলিত জোরে জোরে হু হু কু কু ইল্লাল্লাহ আর লাফঝাপ পার এটা করেন নাই আল্লাহ নবী, মনে থাকবে কিনা? এবং আল্লাহ নবী বলেছেন আমি আমার আল্লাহকে যতটা ভালোবাসি তোমরা তত ভালোবাসো না, আমি আমার আল্লাহকে যত ভয় করি তোমরা তত ভয় করো না। সেই আল্লাহ রাসূল জীবনে এই কামটা করে নাই যা পরবর্তীতে ভারত বাংলাদেশ পাকিস্তান আমরা করতেছি। পরে কত কিছু করে এটা তো সামনে আনার কোনো দরকার নেই, কারণ কোথায় কি হয় এটা তো জানেনি বাংলাদেশের ইসলাম থাকে। আমরা প্রশ্নপত্র পর্বে একটা পর্দায় আছি, তো এখন কথা বলতে গেলে তো আসলে অনেক কথা বলে যাবে। আমাদের দেশে তসবি দানা আছে, আছে কিনা? তসবি দানা নাই, আপনার বাহ্যিক দৃষ্টিতে মনে হবে যে এটা খারাপটা কি, তসবি তো আমি সুবহানাল্লাহ পড়তেছি, কিন্তু আপনি যখন রাসূলকে পূর্ণ অনুসরণ হুবহু দেখে দেখে অনুসরণ করতে যাবেন তখন তসবি দানাটা হাত দিয়ে ফেলা দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কি হবে বিচারের মাঠে আপনার এই আঙুলের করগুলো আল্লাহর কাছে সাক্ষী দেবে আপনার পক্ষে সুবহানাল্লাহ। কেননা আল্লাহ নবীর সময় জয়তন ফল ছিল, আল্লাহ নবীর সময় কাঠি ছিল, তিনি যেহেতু কোনোদিন এই কাজ করেন নাই হাত দিয়ে করাটাই ভালো। কেউ যদি কয় যে আমার মনে থাকে না গুনাহ হিসাব, আরে গুনে শোনাবে কাকে? যে আল্লাহ শোনে সে আল্লাহর কাছে আমার গুনাহ কথা কিসের বেহিসাবি পড়তে থাকো সুবহানাল্লাহ, নট অনলি ফিক্স বাট অলসো প্লাস পৌনপনিক চলতেই থাকো কন্টিনিউসলি এভরি টাইম, এর গুনাহ কথা কিসের? খালি খালি হাজার দানার তসবি বানায় গোল হয়ে বসে একটা মসজিদে, বহুদিন আগে গেছিলাম হাফিদিয়া মাদ্রাসায় তখন পড়ি, কালেকশনে দিয়েছে পেঁয়াজ কালেকশন, জানেন না কালেকশন দেয় সিদনে মৌসুমি কালেকশন, এই কাঁধে করে নিয়ে গেছি একটা মসজিদ পাইছি, আহ যান বাসলো ফ্যানটা দিয়ে একটু গাওটা ঝোরায় যাই, যা দেখি ওই মসজিদে এই লাইট থেকে এই লাইট পর্যন্ত বিশাল একটা তসবি এরকম ঝোলানো গোল করা বিশাল মোটা মোটা দানা। বললাম যে এত বড় কেন? তো বলে ফজর নামাজ পড়ে অন্তত 50 জন একসাথে টানে আর সুবহানাল্লাহ টান মারে, এটা আল্লাহকে অপমান করা বেইজ্জত করা, বলে নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ তার গতিতে আঙুল দিয়ে করগুনে থাকবেন, আল্লাহ কোনো জায়গা নির্দিষ্ট করে বলেন নাই, 1000-এর কম হলে কিন্তু খবর আছে, তাহলে আমি খালি খালি ঝামেলা নিতে দেবো কেন? আমি করগুনে বলতে থাকি আল্লাহ যতদূর যা করে, কেননা রাসূলকে পূর্ণ অনুসরণ করার নাম হলো তাকে হুবহু অনুসরণ করা, কি বলেন? কোথায় কি হয় এটা মাথায় নেওয়ার দরকার নেই। এখানে অনেকেই নাম লিখেছেন, আমরা কোনো বক্তার নাম নিতে পারি না, দরকার কি নেওয়ার? বুঝতে পেরেছেন কিনা? তার হিসাব সে দিবে, তবে ভুলটাকে আমরা ভুলই বলবো, কি বলেন? হাজারো অমিল থাকলেও ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমাদের দেশে আখেরি মোনাজাতের প্রচলন আছে কিন্তু আরাফার ময়দানে, এটা কথা তো আমাদেরও, বাঙালি তো লোড নিতে পারে না কথার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবীতে 365 দিনের সবচেয়ে দামি দিন যেদিন আরাফার ময়দানে হাজির একত্রিত হয়, আল্লাহ রাসূল বলতেছে ওই দিন বনি আদমকে যত ক্ষমা করা হয় 364 দিনে আর এত ক্ষমা করা হয় না, বলেন সুবহানাল্লাহ। তার দিনটা কি ছোট না বড় দামি? আর 1450 বছরের ইতিহাসে কোনো লোকের কোনো কাবার ইমামের সাহসী হয় নাই যে পায়া গিছি সুযোগ সারা বিশ্ব থেকে হাজি আসছে কামেল লোক আসছে আল্লাহ এই সুযোগ একটা আখেরি মোনাজাত মারি দিয়ে কাজকে ক্ষমা নিয়ে নেব, কেউ সাহস পায় নাই। যে কোনো একটা হাজি একটু হাত উঁচু করে বলেন যে কাবা ঘরে গিয়ে এত দিন সালাত আদায় করলাম একটা দিন সকলকে নিয়ে সম্মিলিত মোনাজাত হয়েছে, হাত তোলেন। তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে তার থেকে বাঙালি আমরা দিন ধর্ম বেশি বুঝি, যেহেতু তারা আরবি বোঝে না আমরা ভালো বুঝে গেছি, এই জন্য আমাদেরটা ভালো, আমাদের থেকে কিছু তাদের শেখার আছে, তখন আমার আর কথা নাই। আর যদি মনে করেন যে না আল্লাহ রাসূল যেখানে করেন নাই আমি আলাদা করে করব কেন, এটাই হলো ঠিক কথা, বুঝতে পারলেন কিনা? কোনো দিন আপনার ওই টঙ্গিতে
ওখানে যদি আখেরি চলে তাহলে আল্লাহর মেহমানকে দিয়ে কাবা ঘরে হাজি সাহেব বা যিনি ইমাম তিনি মনে করতে পারতেন না যে সুযোগ পাইছি। আমাদের দেশে কিন্তু মোনাজাতে বলা হয় আল্লাহ অমুক 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 লোকের হাতের ওসিলায়, অমুক 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 লোকের দুয়ার ওসিলায় আমাদের নেক মাকসুদ পুরা করো, কয় না? এই ওসিলা আপনি কোথায় পাইলেন যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজে কোনোদিন বলেন নাই আল্লাহ? এই যে আরাফার কত হাজি গো আল্লাহ, জেহাদটা তোমার দরবারে কবুল হয় তুমি কবুল করে নাও, বলে নাই কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে প্রত্যেকটা মানুষের হিসাব হবে তার আমল হিসাবে। কি হিসাবে? আমল হিসাবে। আমালুন সালে নেক আমল যে যেরকম করবে তার ফল সেরকম পাবে। এখানে আরেকজন ব্যক্তিকে হাওলা করে দিয়ে ধার করার কোনো ইসলাম আমাদের নাই। আল্লাহ তুমি তাওফিক দাও সঠিক দিন মানার। আমাদের ভারতবর্ষে মৃত্যুবার্ষিকী পালন করা হয়, জন্মবার্ষিকী পালন করা হয়, কিন্তু আরবে সাহাবায়ে কেরামের বেলায় কোনো দিন হয় নাই আমরা জানি। আচ্ছা আচ্ছা, তো সব উত্তর তো দিয়েই দিয়েছেন, তা আমি আর কি বলবো। মৃত্যু দিবস কুলখানি শ্রাদ্ধ এটা আমাদের দিনের কিছু না। একটা ব্যাপার বলি আপনাকে, প্রথমে কিন্তু বলছি যে আমাদের এই প্রশ্ন উত্তরগুলো আপনাদের কাছে পুরা উল্টা লাগতে পারে, তবে উল্টা লাগলেই সেটা মন্দ না, সঠিক যদি হয় সেটা আল্লাহর রাসূলের, যদি হয় আমাদের কারোরও যদি অজানা না থাকে তবুও সেটা সঠিক। পৃথিবীর সবাই যদি না জানে কোনো একটা সঠিক তবু সেটা সঠিক, সবাই যদি একটা জিনিস জানে বেঠিক ওইটা যদি আল্লাহ জানে সঠিক, তা আল্লাহটা চলবে না বান্দারটা চলবে? আল্লাহটা। এইসব কুলখানি শ্রাদ্ধ এরকম কোনো কিছু আল্লাহ রাসুল করেন নাই, কথা কি মনে থাকবে কিনা? যদি কেউ বলে করেছেন দলিল একটাই, আমাদের কাছে যদি কেউ বলেন যে দলিল কি, তাহলে আপনি বোকা। এই জমি তো আমারই না, আপনি দলিল চাচ্ছেন কি জন্য? এই জমি এই সিয়ার আমার না, আপনি খালি খালি বলতেছেন যে সিয়ার যে আপনার প্রমাণ দেন। আরে ভাইরে আমার সিয়ার না, আমি দলিল দেবো কিভাবে? এই দলিল দেবে যেই হুজুররা এটা করে উনি বলবে যে আপনার কথাটা ভুল হলো, এই দেখেন আমাদের করার সপক্ষে দলিল আছে, তাই তো হিসাব হয়ে গেল। আমি কিন্তু দলিল দেবো না একটাও। কেন? দলিল কোনো দিন বিদাতের হয় না, দলিল থাকলে সেটা সুন্নাত হয়ে যেত, দলিল নাই জন্যই সেটা বিদাত, মনে থাকবে কিনা? একজন লোক বলতেছে যে সম্মিলিত ফরজ সালাতের পর মোনাজাত বিদাত, এটা কোথায় পাইছেন, এর দলিল কি? এটা হাসির কথা হলো না? আপনি যে করতেছেন আপনি কাগজে লিখে দেন আল্লাহর নবীর অমুক হাদিসের ভিত্তিতে, অমুক সাহাবীর জীবনী বা অমুক সাহাবীর আমলের ভিত্তিতে আমরা এই আমলটা করি, তখন আমার কথার আর চার পয়সার দাম থাকলো না, তখন আমি বলবো হো তাহলে আমারটাই তো ভুল। অসুবিধা আছে, ভুল স্বীকার করতে লজ্জা আছে? যতদিন পর্যন্ত আপনি প্রমাণ না করবেন যেটা রাসুলের, ততদিন পর্যন্ত আমি বলবোই যে কর্মটা বিদাত, মনে থাকবে কিনা? চার কুরসি চার মাঝহাব অনেকে বলে ফরজ আছে, এটা তো হাসির কথা। চার কুরসি চার ফরজ এটা মিথ্যা কথা, মনে থাকবে কিনা? চার কুরসি আবার কি, এটার নাম কি জানো বলে আমার মনে নাই। চার কুরসির নাম জানা আছে কারোর? একটার নাম হলো আয়াতুল কুরসি, আর একটার নাম হলো কি জানো এরকম চার দিয়ে সিয়ার, কুরসি মানে সিয়ার, সিয়ার কোনোদিন ফরজ হয়? এটা মানুষকে হাসা এরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি মা বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে দেখতে, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার পিতামাতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে চেয়েছেন, আল্লাহ অনুমতি দেন নাই, আল্লাহ বলেছে ক্ষমা চাইতে পারবেন না, তো বলছে তাহলে আমি কবরটাকে দেখতে পারবো? জি তা পারবেন, এখানে আপনি আর কোনো কথা বাড়ানোর দরকার নেই, কথা বুঝতে পারলেন কিনা? আজানের আগে আসসালাতু আসসালামু আলাইকা রাসূল আল্লাহ এটা পড়াটা রাসূলের সুন্নাহ বিরোধী কাজ, এটা নবীকে অপমান করা। কেন? আল্লাহর দাবি যে আমার ঘরে শুধুমাত্র আমার শব্দই হবে, প্রথম শব্দ হবে আল্লাহু আকবার, কার ভেড়া হারা গেছে, কার ঘড়ি পাওয়া গেছে, কার অমুক হয়ে গেছে, এটা আল্লাহর ঘরে এলান হবে না, এটা ভিন্ন একটা মাইকে বলতে হবে, আল্লাহর ঘরে শুধুমাত্র আজানই হবে। বেলাল কোনোদিন বলে নাই একটা মেশাক পাওয়া গেছে আমাদের পরে নিয়ে যাবেন, এটা বলেন নাই কোনোদিন। সুতরাং দরুদ একটা ইবাদত, ইবাদত কিনা? সালাম একটা ইবাদত, কিন্তু এই ইবাদতটা তো আপনি আজানের সাথে মিলাই দিতে পারেন, এটা ভিন্ন ইবাদত, আজানের পরে দরুদ পড়বেন, মনে থাকবে কিনা? আজানের আগে মাইকে কোনো শব্দ হবে না, কেননা আল্লাহু আকবরের চাইতে দামি শব্দ পৃথিবীতে আর নাই, এই শব্দের আগে পিছে কোনো কিছু বলার দরকার নাই, যেই আজান শেষ সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের উপর দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর দোয়া পড়বেন। প্রশ্ন ভুল ত্রুটি হলে মার্জনীয় মাফ করবেন। আজিজুল হক লাখাই হবিগঞ্জ, আর এর রাগ করবো কেন, সব তো শিক্ষণীয় জানার জন্যই বলছেন, কেউ কত খাটো করার জন্য না। জর্দা খায় এমন ইমামের পিছনে সালাত হবে কি, মাঝে মাঝে মিথ্যা কথাও বলে, এটা পাপ তো দুইটা, পাপ তো দুইটা, মিথ্যা কথা বলা কিন্তু মারাত্মক অপরাধ, কিন্তু আমাদের দেশে এই অপরাধটাকে স্বাভাবিক মনে করা হয়, মিথ্যা কথা বলা বড় অপরাধ, জর্দা খাওয়া হারাম অপরাধ। এইরকম অপরাধের পিছনে সালাত আদায় করবেন কিনা কমিটিকে নিয়ে আগে বসেন, এরকম অস্পষ্ট ব্যক্তিকে আল্লাহর ঘরের মতো দামি জায়গায় রাখছে কেন, কথা বুঝতে পারলেন কিনা? আলোচনা করে একটা পরিবেশ করবেন, রাতারাতি আমরা কাউকে ইমামতি থেকে বাদ দেওয়ার কেউ না, সম্মানী মানুষ সম্মানের জায়গায় থাক, খালি পাপ মুক্ত হয়ে থাক, এইটা হলো কথা, মনে থাকবে কিনা?
বহু মানুষ, বহু বড় বড় পাপি আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে ভালো মানুষ হয়ে কবরে গেছে, দোষ আছে? দোয়া যারা করে না তারা বলে হাইব্রিড মৌলবী। হ্যাঁ, দোয়া সম্বন্ধে এখানে একটা কথা, বাথরুমে টয়লেটে পায়খানায় যখন যান দোয়া নাই, কথা বুঝে নিন, কিন্তু পায়খানায় যাওয়ার আগে দোয়া আছে কিনা? এই দোয়াটা মুখস্থ আছে কার বলেন তো? আল্লাহুম্মা, আমি বলে দিলাম একটু, বলেন তুই বলো। এই ছেলেটা এত সুন্দর, মানে আরেকটা জিনিস পড়ছে এর আগে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা শিখবেন, দেখেন প্রথমে এই ছেলেটা কালেমা শাহাদাতের কথা বলল, মসজিদে ঢুকে দুই রাকাত সালাত পড়তে হয় জানে, এগুলি আপনারা নিজেরাও চর্চা করে ভালো জিনিস শিখবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা দোয়া না? কোন লোককে জীবনে হাত তুলি মোনাজাত করেছেন আল্লাহ গো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বির রাহমাতিকা আরহামার রাহিমিন বলে বাথরুমে গেছেন? আল্লাহর ঘরে ঢোকার সময় দোয়া আছে কিনা? আল্লাহুম্মা ফতাহলি, বলেন না কেন, আবওয়াবা রাহমাতিক আছে নাকি? কোনদিন কি বলছেন আল্লাহ হুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক বির রাহমাতিকা আরহামার রাহিমিন? তার মানে দোয়া মানেই কি মোনাজাত? আমি কিন্তু বুঝে নিচ্ছি আপনার থেকে কথা, দোয়া মানেই কি মোনাজাত? তা কিন্তু না। আর বিতর সালাতে মোনাজাত নাই? আছে। তা আমি আপনাকে বলতে চাচ্ছি, আর 40 বছর টয়লেটে যাচ্ছেন, আপনি একটা দিন আল্লাহর কাছে একটু মোনাজাত করে কাঁদলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, কিন্তু আবার নিজেই বলতেছেন এটা একটা দোয়া, তার মানে প্রমাণ হয় দোয়া মানেই হাত তোলা না। বোঝা যাচ্ছে না কথা? দোয়া মানে দোয়া, এ যে আমি বসে আছি এই বয়ানের শেষে একটা দোয়া পড়তে হয়, দেখি এই দোয়াটা কে জানে, বলেন তো কি? হ্যাঁ, একজন বলছে সুবহানাক আল্লাহুম্মা ও বিহামদিক, এখানে মোনাজাত করলে নবীকে অপমান করা হবে। রাসূল বলেছেন যে কোনো মজলিসের, যে কোনো বৈঠকের শেষে কেউ যদি মুখ দিয়ে পড়ে সুবহানাক আল্লাহুম্মা ও বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, তাহলে ওই মজলিসে বসে মানুষ হিসেবে যত ভুল হয়েছে মোট ক্ষমা করে দেব। এটা একটা দোয়া, তাহলে কি দোয়া মানেই কি মোনাজাত? কিন্তু আমাদের দেশে ধোকা দেওয়া হচ্ছে এইভাবে, কয় দোয়া কি নাই? এরা দোয়ার বিরুদ্ধে বলে, আরে বাবা দোয়া রাত দিন করা যায়, দোয়া আবার নিষেধ করছে কে? আমরা বলেছি সকল মিলে একসাথে এইভাবে করা যায় কিনা, এইটা হলো কথা। দোয়ার আবার দোষ কি? দোয়া তো করতেই হবে, ডানে বামে সালাম ফেরানোর সাথে সাথে দোয়া আছে, মোনাজাত নাই। কথা কি বুঝতে পারলেন কিনা? দোয়ার কোনো দোষ নাই, খবরদার দোয়াকে কেউ কটাক্ষ করবেন না। দোয়া হলে একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই দোয়া আমরা রাত দিন পড়বো, নবীজি যা আমাদের শিখাইছেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, পার্সোনালি রাত দিন দোয়া করা যায়, সুন্দর কথা বলেছে। আমি একা একা, হ্যাঁ হ্যাঁ, একা একা পার্সোনালি আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকবো, এটা কোনো দোষের কিছু না। 42টার উপরে সহি হাদিস আছে একা একা হাত তুলে দোয়া করার, বহি বুখারি মুসলিমেও আছে আলহামদুলিল্লাহ, কিন্তু একসাথে 3 জন 4 জন 10 জন মিলে এইটা করার কোনো ভিত্তি নাই। কি করেন ওইটা আমাকে শোনাচ্ছেন কেন? আমি বলতে থাকি আপনারা যে কি করেন ওইটা বলে তো কঠিন। এখন ভারতের যে দিন ধর্ম চলে, ভারতে প্রতি আধা কিলো পর পর 2টা করে মাজার, মানুষ মানুষের কাছে সেজদাদি পড়ে আছে, মানুষ মানুষের কাছে, মরা মানুষের কাছে সাহায্য চাচ্ছে। এখন ওখানে গিয়ে যদি আপনি ইমামকে বলেন আমাদের গ্রামে এইটা চলে, কি চলে ওইটা বলার দরকার নাই, সত্য যেটা সেটা হোক, এরপরে রাতারাতি মানুষ পরিবর্তন হবে আমরা সেটা জানি না, এটা আল্লাহ ভালো জানেন। কোনটা চলে এটা মিলায় নেবেন নবীজির হাদিসের সাথে মেলে কিনা, আমি তো এগুলো তোলার কেউ না, তোলার কেউ এগুলো ইমামরা ঠিক করবে ইনশাআল্লাহ। দাড়ি স্টাইল করে এদের সম্পর্কে কিছু বলেন, ফ্যাশন করে দাড়ি রাখতে যাবেন কেন? এটা অসুন্দর দেখা যায়। যার দাড়ি রাখার ইচ্ছা আছে, সত্যিই যে দাড়ি রাখতে চায়, আমার ধারণা সে স্টাইল করে রাখবে না। যদি সে সত্যি রাসূলের সুন্নাহ এটা ওয়াজিব মনে করে দাড়িটা রাখে, তাহলে তার তো ফ্যাশন করে রাখার কোনো প্রয়োজন নাই। এখানে একটু যোগ করে দেই, একটু খারাপ লাগবে না মনে হয় বলেই দেই, বলবো নাকি? বহু ট্রাক ড্রাইভার, বহু বাস ড্রাইভার, বহু শিখ ছাত্র, বহু মুরব্বী মানুষ মুখ ভর্তি দাড়ি, ভাত কম খায়, গাঁদা আর মদ বেশি খায়, বিড়ি বেশি খায়। তাহলে তুমি এই দাড়িটাতে কী বোঝাতে চাচ্ছ? আল্লাহর ঘরে আজান হচ্ছে, একামত হচ্ছে, সহজে আল্লাহর ঘরে ঢোকে না, তাহলে এ কোন ধরনের দাড়ি রাখার সিস্টেম? আমরা এটা বুঝি না। যদিও দাড়ি নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই দাড়িটা রেখে আপনি কেন সুন্নাটা পালন করলেন না? আপনি গরু বেছে খ্যার কিনলেন না? বোঝা যাচ্ছে না। যতই গরুর খাবার মানে সমস্যা হোক, তো গরু বিক্রি করে দিয়ে খ্যার কিনা দেয়, তো খাওয়াবেন কার আপনি? তো দাড়ি রাখছেন আল্লাহকে খুশি করার জন্য, আর আল্লাহর ঘরে ঢোকেন না আপনি, এই দাড়ি রাখছেন, আমি তো হিসাব তো বুঝি না আমরা, বুঝছেন নাকি?
স্টাইল করে রাখবেন কেন? দাড়ি একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সুন্নাহ ওয়াজিব, এইটা আপনি কাটিং করে রাখার কোনো দরকার নাই। স্বাভাবিক গতিতে দাড়ি ছেড়ে দেন, খুব একটা খারাপ লাগবে না। আমাদের মুখে দাড়ি নাই, এখান থেকে বগা কাটিং করার কোনো দরকার আছে? আবার কেউ কেউ জুতার বিরাসের মতো এমন করে, একটু করে, এটাও একটু অসুন্দর, এটা কেন করবেন? রাখছেন যেহেতু, আলহামদুলিল্লাহ লম্বা করে দেন।